বন্ধুরা জবসনা কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আমি আর একটি স্পট জয়নিং ডেট রেখেছি এই স্পট জয়নিং ডেটে যারা স্পট জয়নিং করতে চান এই ফ্যাক্টরিতে অর্থাৎ আজকে ভিডিওর মাধ্যমে যে ফ্যাক্টরির আপডেটটা আপনাদেরকে তুলে ধরবো সেই ফ্যাক্টরিতে যদি আপনি স্পট জয়নিং করতে চান তবে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন সমস্তটা দেখার পর যদি মনে হয় আপনি এই কাজটা করবেন তবে ভিডিও শেষে দেখবেন একটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নেবেন জনিয়ে সময় কী নিয়ে আসবেন সমস্ত কিছু ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো যাই হোক এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন একটা কথা যারা এই ভিডিওটির মাধ্যমে এই জপসনা কলকাতা ইউটিউব চ্যানেল প্রথমে এসেছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই যে চ্যানেলটি এই চ্যানেলটির জেনুইন কাজের আপডেট আপনি যদি পেতে চান বা এই চ্যানেলের সঙ্গে যদি আপনার ভালো লেগে থাকে এই চ্যানেলটি এই চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত থাকতে চাইছেন তবে অবশ্যই এ সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের প্রতিটি কাজের আপডেট আপনি যদি পেতে চান অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে যাই হোক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য বা এই কাজের ডিটেলসটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত বা নির্ভরযোগ্য যাব চ্যানেল জক্স নাও কলকাতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটির যে কাজের আপডেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই কাজটির জব লোকেশান রয়েছে ধুলোগড় টোল ট্যাক্স এই ধুলোগড় টোল ট্যাক্সের নিকটবর্তী একটি প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে এই প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এখানে মেশিনম্যান পদে এবং হেল্পার পদে মেশিনম্যান পদে এবং হেল্পার পদে বেশ কিছুজন কর্মী নিয়ে করা হবে এবারে হেল্পার এবং মেশিনম্যান পদে যদি আপনি কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাদের জব রোলটা কি হবে মেশিনম্যান মেশিনম্যান হতে আপনি হয়তো ধরুন মাধ্যমিক পাস বা আইটিআই পাস যে কোনো ট্রেডে মেশিনম্যান হচ্ছে আপনার মাধ্যমিক বা আইটিআই পাস ছেলে আপনি ফ্রেশার কিছু জানেন না চিন্তার কোনো কারণে এখানে ইনজেকশান মোল্ডিং মেশিন অর্থাৎ বর্তমান সময়ে প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিসের তৈরি হয় যে মেশিনের দ্বারা তৈরি হয় তাকে বলা হয় প্লাস্টিক ইঞ্জেকশান মোল্ডিং মেশিন এই ইঞ্জেকশান মোল্ডিং মেশিনে কীভাবে কাজটা হয় না ওখানে একটা দানা প্লাস্টিকের ছোটো ছোটো ক্ষুন্দ চালের মতো দানা দিয়ে দেওয়া হয় দেওয়ার পর অটোমেটিকভাবে মেশিন প্রোডাক্টটা তৈরি করে রেডি করে আপনাকে দিয়ে দেয় আপনি যা সেই সেই প্রোডাক্টটা বের করে চেক করবেন যে প্রোডাক্টটা ঠিক আছে কি নেই যদি ঠিক থাকে সেখানে কিছু মার্কিং থাকে পেন দিয়ে দিয়ে চিহ্ন মেরে দিয়ে একটা স্টিকার মেরে আর যদি চর থাকে সেই চরগুলোকে ব্লেড বা ছুরির সঙ্গে আঁচতে করে চেঁচে দিতে চেছে দিয়ে আপনাকে প্যাকেট করে সাজিয়ে রেখে হয় এটাগুলো মেশিন ম্যান এবার যে বলছি হেল্পার বা শিফটিং ওদের বাকি কাজ বাকি কাজ কি না ওই যে আপনি সাজিয়ে দিলেন ওরা ওখান থেকে নিয়ে চলে যাবে একটা ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে সেটাকে ওরা আবার ফাইনাল প্যাকিং বা প্রিন্টিং যা করার করবে করে সেটাকে আবার থাক করে সাজিয়ে রেখে দেবে তারপরে আবার একটা অন্য ডিপার্টমেন্টের লোক আছে প্রত্যেকটা যেহেতু একটা বড়ো ফ্যাক্টরি তাই ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে কাজ হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাজ আপাতত এখানে দুটো ডিপার্টমেন্টের জন্য লোক নিচ্ছে এক বললাম মেশিনম্যান দুই হচ্ছে শিফটিং বা হেলপার এই যে মেশিন ম্যান যদি কাজ করতে চান আমি প্রথমেই বলেছি মোটামুটি মাধ্যমিক বা আইটিআই পাস ছেলে হলেই চলবে আর বয়সটা আঠেরো থেকে চল্লিশ বছর চাই আর হেল্পার যে পদটা বললাম সেটা ওই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে হবে শিক্ষকযোগ্যতার এতে কোনো প্রয়োজন নেই তাহলে এই দুটো ডেজিগনেশানের দুরকম শিক্ষকযোগ্যতা এবং বয়স সেটা আমি বলে দিলাম এবার সর্বার ক্ষেত্রে একই নিয়ম ডিউটি টাইমটা কিন্তু বারো ঘন্টা যারা মেশিন ম্যানে কাজ করবে তাদের কিন্তু এখানে খুব আরাম আছে আবার বলছি এখানে ডিউটি টাইম ডিউটি টাইম মানে আপনি অফ খাতা কলমে ইন করছেন এবং আউট করছেন এই যে টাইমটা হচ্ছে বারবার অর্থাৎ আটটা থেকে আটটা কিন্তু আপনি কাজ করবেন মাত্র আট ঘন্টা কীরকম না ওখানে দুটো মেশিন থাকে সেখানে তিনজন লোক দেয় দুটো মেশিনে দুজন কাজ করছে তার মানে কি একজন রেস্ট অর্থাৎ দু ঘন্টা ডিউটি করে এক ঘ এক ঘন্টা রেস্ট এইভাবে কিন্তু রোটেশন ওয়াইজ এখানে কাজটা হয় আপনারা যখন যাবেন বুঝতে পারেন এটা কিন্তু মেশিন ম্যানের ক্ষেত্রে বললাম আর হেল্পারের ক্ষেত্রে রেগুলার ওরা তো কাজ করতেই থাকতে ওদের এরকম সিস্টেম নেই বাঁধা ধরা বা অফিসিয়ালি কোনো সিস্টেম নেই যেটা ম্যানের ক্ষেত্রে আছে তো এইভাবে কিন্তু দুভয় ক্ষেত্রে ডিউটি টাইমটা কিন্তু বারো ঘন্টা অর্থাৎ আটটা অফিসিয়াল টাইম এর মধ্যে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু আছে তো এইভাবে কিন্তু এখানে কাজটা হয় এবার বলবো আপনার ডিউটি আওয়ার যে বারো ঘন্টা সেটা ডে বা নাইট হয় কি না অবশ্যই হয় প্রথমে যখন আপনি যাবেন টোটালটাই দিনের বেলাতে কাজ হবে এবার এক মাস পর যদি আপনি দেখেন কোম্পানির লোক দেখে যে লোকটা শিখে গেছে সেক্ষেত্রে আপনার ডে এবং নাইট শিফট হয়ে যাবে এবার বলবো এখানকার স্যালারি কী রয়েছে মেশিনম্যান বা হেল্পার যেটাই হোক না কেন প্রথম এক মাস এই মাসের জন্য আপনি স্যালারি পাবেন এগারো হাজার একশো টাকা এটা মেশিনম্যানের ক্ষেত্রে এবং আপনার হেল্পারের ক্ষেত্রে যেটা রয়েছে দশ হাজার টাকা দশ হাজার আটশো টাকা হেল্পারের ক্ষেত্রে এবং মেশিনের ক্ষেত্রে এগারো হাজার একশো টাকা এটা কিন্তু অনলি ওয়ান মান্থ বা এক মাসের জন্য এক মাস পরে কিন্তু আপনার স্যালারিটা বেড়ে যাবে এই এক মাস পরে আপনার স্যালারি বেড়ে যাবে এছাড়া আপনি টোটাল ইনক্লুডিং করুন ইনক্লুডিং করুন আপনার এগারো হাজার একশো টাকা স্যালারি পেলেন এইবার আপনি স্যালারি ছাড়াও আপনি ইএসআইপিএফ পাচ্ছেন প্রায় প্রায় হাজার থেকে পনেরোশো টাকার মতো আপনি ধরলাম হাজার টাকায় ধরলাম তাহলে এগারো হাজার একশো তার সঙ্গে আরও হাজার যোগ তার মানে কত হয়ে গেল বারো হাজার একশো টাকা এছাড়া আপনি টিফিন একটা বিনা পয়সায় পাচ্ছেন বিকেলবেলা তাহলে সেটা মিনিমাম দশ টাকা ধরুন চা টিফিন একটা বিনা পয়সা পাচ্ছেন তাহলে মাসে তিনশো টাকা তিরিশ দিনে তার মানে কত হয়ে গেলো সাড়ে বারো হাজার টাকা হয়ে গেলো এছাড়া পুজোর সময় আপনি বোনাস পাচ্ছেন আমি ধরলাম মাসে তিনশো টাকায় তাহলে আরও কত হয়ে গেলো প্রায় ধরুন বারো হাজার সাতশো টাকার মতো আপনার স্যালারি কিন্তু হয়ে গেল টোটাল গ্রস স্যালারি কিন্তু আপনার বারো হাজার সাতশো টাকা স্যালারি হয়ে গেল যদি আপনি সব কিছু করেন তাছাড়া কোম্পানির তরফ থেকে রুম সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্টে দিচ্ছে আপনি যদি একটা জায়গায় রুম যদি ভাড়া নেন কত মিনিমাম পাঁচশো বা হাজার টাকা হবে তো সেটাও আপনি কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যান একটা রুম নিয়ে নিতে গেলে মিনিমাম তো আপনার যত কম করলে ভাঙা চড়া যদি রুমে থাকেন পাঁচশো টাকা হবে কিন্তু এখানে যে আপনি রুমে থাকবেন সেটা কিন্তু খুব যা চকচকে পাথর বসানোর রুমে থাকবেন তা আবার ফ্রি অফ কস্টে তাহলে আমি যদি ন্যূনতম পাঁচশো টাকাও ধরি তাহলে কতটা হয়ে গেলো তেরো হাজার টাকা স্যালারি হয়ে গেলো এছাড়া ক্যান্টিনের একটা ব্যবস্থা রয়েছে যার প্রতি মিল তিরিশ টাকা এই হচ্ছে এখানকার সিস্টেম আশা করছি সমস্ত ডিটেলসটা বলে দিলাম তাহলে একটু গ্রস স্যালারি কোন জায়গায় দাঁড়ালো আশা করছি বুঝতে পেরে গেছেন এইবার নিট স্যালারি আপনি হাতে পাচ্ছেন এগারো হাজার একশো টাকা কিন্তু বাকি যে অনেক কিছু আছে যখন আপনি ভাত খেতে বসেন শুধু কি ভাত খান অনেক কিছু দরকারি অর্থাৎ শুধু ভাত খেলে তো দশ টাকায় খাওয়া যাবে তাহলে এই বাকি যে আপনি যখন দোকানে পেমেন্ট করেন পঁয়ত্রিশ টাকার সবজি ভাত কারণটা কি কারণ কি ভাতের সঙ্গে সঙ্গে আরও কিছু অনেক কিছু থাকে তাই নিট স্যালারি আপনি এগারো হাজার একশো টাকা পাচ্ছেন বটে ঠিক আছে কিন্তু আরও তো আনুষঙ্গিক আছে সেগুলো যোগ করুন যোগ করলে প্রায় তেরো হাজার টাকার উপরে স্যালারি হয়ে যাচ্ছে তো যাই হোক এবার যেটা বলবো আপনাদের যেটা জিজ্ঞাসা বিষয় কি দাদা আমি হাত খরচ বা অ্যাডভান্স কিছু পাবো কি না বা বেতনটা কত তারিখে পাবো এখানে পিসেসের ইন্ডিয়া ইন্ডিয়ার আন্ডারে কাজ হয় আর ইন্ডিয়া মানে কমিটমেন্ট ইজ কমিটমেন্ট কারণ আপনারা যখন কোনো জায়গায় কাজে জয়েন করবেন একটা লিখিত আকারে আপনাদেরকে একটা ডকুমেন্ট দেয় বা আপনি ছবি তুলে নিতে পারেন একটা সিগনেচার হয় যে আপনি কত টাকা মাইনে পাবেন কোন ডেটে পাবেন যেটা অন্য কোনো জায়গায় কাজ করলে আপনি আশা করছি এখনও পর্যন্ত যারা কাজের ছেলে বিভিন্ন জায়গায় কাজ করছে কোনো জায়গায় পাননি তো যাই হোক এখানে যখন কাজ করতে আসবেন আপনার অ্যাডভান্স দু দিন দেওয়া হয় অর্থাৎ প্রতি মাসের সতেরো তারিখ এবং সাতাশ তারিখ সতেরো তারিখ এবং সাতাশ তারিখ আপনি অ্যাডভান্স অ্যাডভান্স পাবেন এটা অফিসিয়াল ডেট সতেরো তারিখ এবং সাতাশ তারিখ এবং প্রতি মাসের সাত তারিখ অর্থাৎ এক থেকে তিরিশ তারিখ যা কাজ করবেন খাওয়া দাওয়া বা অ্যাডভান্স বাদ দিয়ে যা পেমেন্ট হয় আপনি সাত তারিখে ফুল পেমেন্ট হাতে পেয়ে যাবেন তো এই হচ্ছে এই কাজটির সিস্টেম এইবার এই কাজগুলো দেখে যদি মনে হয় আপনি এখানে কাজ করবেন তাহলে দেখুন স্ক্রিনে একটা নাম্বার চলছে সেই নাম্বারে ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে দেবেন স্ক্রিনে যে জয়নিং ডেটটা দেওয়া আছে সেই ডেটেই জয়নিং হবে আপনারা সবাই চলে আসবেন বেলা বারোটার মধ্যে বেলা বারোটার মধ্যে ওই ডেটে ধুলোগড় টোল ট্যাক্স সামনে চলে আসবেন আমি থাকবো ওখান থেকে আপনাদেরকে সবাই একত্রিত হয়ে ওখানে যে রুম রয়েছে সেই রুমে চলে যাওয়া হবে ওখানে বসবো সবাই বসে কথাবার্তা করে আরও বিস্তারিতভাবে আলোচনা করে তারপর যদি কাজ করেন তখন আমরা সবাই মিলে একসঙ্গে ফ্যাক্টরিতে যাব তো যাই হোক যখন আসবেন তাহলে কি কী নিয়ে আসবেন ডকুমেন্ট ডকুমেন্ট নিয়ে আসবেন আপনার আধার কার্ডের জেরক্স দু কপি দু কপি পাসপোর্ট সাইজ ছবি এছাড়া যেহেতু ইএসআই এবং প্রভিডেন্ট ফান্ড রয়েছে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের জেরক্স এক কপি প্যান কার্ডের জেরক্স এক কপি এছাড়া আপনি যদি আপনার চান যে আপনি আপনার ফ্যামিলিকে একটা মেডিকেল বেনিফিট দিবেন তো অবশ্যই যেই যে মেম্বার অর্থাৎ আপনার স্ত্রী আপনার বাচ্চা বাবা মা প্রত্যেকের একটা করে আধার কার্ডের জেরক্স নিয়ে চলে আসবেন এবং যাকে নমিনি রাখতে চান তারও একটা আধার কার্ডের জেরক্স নিয়ে চলে আসবেন তো আশা করছি ডকুমেন্টের ব্যাপারেও জেনে গেলেন এবার আপনি যখন আসবেন আসার সময় আপনার পোশাক আশাক বা শোয়ার জন্য একটা বেড কভার এবং খাওয়ার জন্য একটা থালা অবশ্যই নিয়ে আসবেন এবং সর্বোপরি এই কাণ্ড যে করছি আমরা তার জন্য আমাদের একটা চার্জ আছে যার মূল্য দুশো টাকা এই দুশো টাকার বিনিময়ে আমরা কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাকে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো যাই হোক এই ভিডিওটির মাধ্যমে আশা করছি সমস্ত তথ্য পেয়ে গেলেন এরপর যদি মনে হয় কাজ করবেন আবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামটা নথিভুক্ত করে আপনি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে চলে আসবেন স্পট জয়নিংয়ের জন্য যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার